আমরা এখন সুন্দরবনে চলে এসেছি, এখন তেঁতুল মাখা খাবো। তেঁতুলগুলো কেটে নিয়েছি, ভেবেছিলাম মাখা খাবো, কিন্তু এখন আমরা বিদলাবন দিয়ে খাচ্ছি, কেননা তেঁতুলগুলো দেখে ছিপ দিয়ে জল পড়েই আছে, পড়েই আছে, তোর মুখ দেখাচ্ছে না, ওই জন্য এখন আমরা তেঁতুলটা খেয়ে নেবো, তারপরে অন্য কিছু করব, এখন আর আপাতত কিছু করছি না। তেঁতুল খাওয়ার খরিদ্দার, তোর মায়েরও জিভ দিয়ে জল পড়ছে। মানে আমি সেটা শুনতে পাচ্ছি না, তেঁতুল খাচ্ছে ওখানে, ওর মা ওখান থেকে মুখ শুকাচ্ছে। আমরা এখন ভাত টাত খাওয়ার পর তেঁতুল খাচ্ছি, এইবার থাকলেই এই তেঁতুল খাওয়াটা সম্ভব হয় সবাই মিলে বসে। সাংঘাতিক টক, জানি তোমাদের এখন খেতে ইচ্ছা করবে, কিচ্ছু করার নেই, কোনো উপায় নেই। ওয়েদার এখানে রোদ উঠেছে আর একদিকে বৃষ্টি হচ্ছে, রেডি হয়ে বসে আছি এখন, কিন্তু এই রোদ বৃষ্টির মাঝখানে আমরা আটকে গেছি, বেরোতে পারছি না। রোদে এতই উঠেছে, পুরো চোখে লাগার মতো রোদ উঠেছে, কিন্তু এখানে বৃষ্টি। কি ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। আমাদের এখন টি টাইম, বৃষ্টির জন্য বেরোতে পারিনি, তাই চাটা খেয়ে বেরোবো আমরা। মেঘ মেঘ করছে আবার, চায়ের যা টেস্ট, কড়া কড়া চা, চিনি ছাড়া। এখন আমরা ঘুরতে ঘুরতে গ্রামের বাড়ি যাচ্ছি, বিকেলবেলা ঘুরতে ঘুরতে যাওয়া হচ্ছে। দেখো কত পুরোনো পুরোনো বাড়ি আছে এখানে, এইটা বাগান শুরু হয়ে গেল। পেঁপেগুলো সব খেয়ে নিচ্ছে বাদরে, একদিকে ভালো তুমি চাষের জন্য খুব খারাপ, চাষিদের এত ক্ষতি করে, এদিকে সেদিকে সব লিচু বাগান, এগুলো এইগুলো তোমাদের না, এগুলো আমাদের এটা পড়ে আছে, আমাদের আটকে গিয়েছে, এগুলো সব লিচু, এখান থেকে লিচু বাগান শুরু হচ্ছে।
আম, এটা টোটালে বাগানের আম। ওই সামনে থেকে সব স্টার্টিং হয়ে যাচ্ছে আমাদের লিচু বাগান। আমরা এখন সুন্দরবনে চলে এসেছি। এটা হচ্ছে সুন্দরবন ম্যাক্স প্রো। মজা করছিলাম। এটা হচ্ছে কামাখ্যাতলা আর এটা হচ্ছে কামাখ্যা খাল। দেখো কত সুন্দর বাঁধানো। দেখো আর একটু বেলায় বেলায় এলে ভালো লাগবে আর কি। এটা হচ্ছে ঠাকুরতলা।